বছরের প্রথম দুই সপ্তাহে কোনো ছবি মুক্তি না পেলেও তৃতীয় সপ্তাহে আলোর মুখ দেখেছে তিনটি ছবি, যে তালিকায় আছে শেষবাজি, কাগজের বউ এবং হুপ্পা। কেমন চলছে একই দিন মুক্তি পাওয়া সিনেমা তিনটি, দর্শকরাই বা কি বলছেন তাই জানাবো এবারে। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে তৈরি হয়েছে শেষবাজির গল্প। ১৯ জানুয়ারি দেশের ১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক। মুক্তির প্রথম দিন দর্শকদের সাথে সিনেমাটি দেখেছেন ছবির নায়ক ও পরিচালক। শেষবাজি নিয়ে দর্শকদের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়েছেন তারা। ফার্স্ট ক্লাস একটা ভাগ্যের জন্য একটা মামা কি করতে পারে, আমি আমার মেয়েকে দিয়ে সেটাই পরিচয় করলাম। মানে এটা সামাজিক ছবি, সবাই দেখতে পারে। আমি দর্শকদের বলবো এই টাইপের একটি ছবি তাদের হলে এসে দেখা উচিত। প্রতিযোগিতার বাজার, তিনটা ছবির থেকে আমার মনে হচ্ছে ছবিটা ভালো হবে। দর্শকরা খুব এনজয় করেছে, ওনারা খুব সেলিব্রেট করেছে বিষয়টা, যে একটা ভালো গল্পের, ভালো মেকিংয়ের এবং ভালো অভিনয়ের সিনেমা মনে হয় তারা দেখেছে, যেটা বলছিলেন সবাই। শেষবাজির এই ছবিটা দর্শকরা এত সাদরে গ্রহণ করবেন, আমি মানে আমি খুব হ্যাপি, আমি খুবই হ্যাপি। সবাই শেষবাজি দেখবেন, তাহলে আপনারা একটা গল্প ছবি দেখতে পারবেন। শেষবাজির মতো কাগজের বউ ছবির অভিনেতা নির্মাতাও শুক্রবার উপস্থিত ছিলেন থিয়েটারে। এই সিনেমা নিয়েও দর্শকদের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। আমার চোখের পানি চলে আসছে যেহেতু, তাহলে তো দর্শকদেরও চলে আসছে আরও। কাগজের বউ আমার কাছে খুব ভালো লেগেছে, আমি দর্শকদের কাছে অনুরোধ করব যাতে কাগজের বউ সিনেমাটা এসে দেখে। কাগজের বউ সিনেমা বেস্ট, কাগজের বউ ছবিটা অনেক ভালো ছিল। খাঁটি বাংলা সিনেমা দেখলাম, পারিবারিক একটি সিনেমা দেখলাম। কনসেপ্ট খুব ভালো ছিল, সব অ্যাক্টর অ্যাক্ট্রেস খুবই ভালো করেছে, স্পেশালি জিয়েতা ব্যান পরিমণি। দর্শক কিন্তু অনেক বুদ্ধিমান, ওরা কিন্তু মেধাবী, ওদেরকে বোকা ভাবলে হবে না। ওরা কিন্তু সারাক্ষণ খুনা খুনি অ্যাডাল্ট পরকে এগুলো আসলে লাইক করে না। ওরা একটা পরিবারের গল্প বল শুনতে চায়, একটা সুন্দর সামাজিক গল্প দেখতে চায়। পরিবার নিয়ে যখন একটা সিনেমা হলে ঢুকবে তখন চায় যে এমন কোনো দৃশ্য না থাকুক যেটা সবাইকে নিয়ে দেখা যায়। কাগজের বউ আসলে সেরকম একটা সিনেমা যে সবাইকে নিয়ে বসে থেকে দেখতে পারবে। ভালো লাগছে যে আসলে মুভিটা অনেক চমৎকার মুভি, দর্শক প্রিয়তা পাক, আরও মানুষের দেশের মানুষগুলো যারা মুভি দেখতে চায় তারা ঘুরে ফিরে মুভিটা দেখুক। প্রচুর মেসেজ আছে, সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে কাজ করবে এই মুভিটা। তবে দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে মোশাররফ করিমের হুব্বা। অভিনেতার অভিনয় ভালো বললেও গল্প আর নির্মাণ নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। মোশাররফ করিমের অভিনয় ভালো ছিল, বাট ওভারঅল ভালো লাগেনি। বিলো এভারেজ। আমরা চাই মোশাররফ করিম কলকাতায় এসব ছবি না করুক, বাংলাদেশেই করুক। এইভাবে এই মুভি আসলে মোশাররফ করিমের মাধ্যমে আমরা আশা করিনি। ভালো ভালো হুব্বা কেমন লেগেছে? ভালো ভালো ভালো। মোশাররফ করিম কেমন ছিল ভাই? অসাধারণ, খুব সুন্দর অভিনয় করেছে। সাপটা চুক্তিতে দেশের 63 হলে মুক্তি পাওয়া হুব্বা পরিচালনা করেছেন ব্রাত বসু। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।